হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ওয়েব ডিজাইন হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে আমি আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট পার্টটা আপনাদেরা যথেষ্ট পরিমাণ আমাকে হচ্ছে মানে রেসপন্স করেছেন বা আপনারা যথেষ্ট পরিমাণ হচ্ছে মানে পজিটিভ দিক দিয়ে নিয়েছেন এবং আপনারা কতটুকু হচ্ছে কাজগুলো করছেন সেটা কিন্তু আমাকে জানান না এই ভিডিওটা হচ্ছে আপনারা কতটুকু হচ্ছে আপনাদের সাইটটা হচ্ছে ডিজাইন করেছেন সেগুলো হচ্ছে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন আজ তো কোর্সের হচ্ছে প্রথম পার্টটা ছিল হচ্ছে ওয়েব ডিজাইন হচ্ছে আমরা সি প্যানেল থেকে শুরু করে ওয়েব ডিজাইনটা হালকা ডিজাইন করছিলাম হোম পেজটা এর পরবর্তী আরও কিছু অনেক কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো হচ্ছে আমরা এই আলোচনা করবো ভিডিওটা শুরু করার আগে আপনার প্রতি প্লিজ একটা হচ্ছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি আপনি সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকলে এখনই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং হচ্ছে সাবস্ক্রাইব পাশে একটা বেলাইকন থাকে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না আমরা গত ভিডিওতে মানে হোম পেজটা ডিজাইন করছিলাম এই ভিডিওতে আমরা অনেক কিছুই শিখব আস্তে আস্তে করে অটোমেটিক্যালি কিন্তু আমাদের কিন্তু এই কাজটা কিন্তু বাকি আছে যেটা ফুটারের ইয়েটা ক্রেডিট লিঙ্কটা এটাও চেঞ্জ করতে হবে আর এগুলো কিন্তু এখনও কিন্তু অনেক বাকি আছে আর হোম পেজটা কিছু হচ্ছে ডিজাইন করতে হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতেছি তো আমরা হচ্ছে আগে লগ ইন করি এখান থেকে আমাদের যে ইউজার নেমটা ছিল সেটা হচ্ছে ফেসবুক হিমন আর পাসওয়ার্ডটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসছি সেটা হচ্ছে রিমেম্বার মি দিয়ে দেখি পরবর্তীতে যাতে আমার বারবার সেটা হচ্ছে লগ ইন করতে না হয় আমরা আমাদের ওয়েবসাইটে হচ্ছে লগ ইন করে ফেলছি আমরা হচ্ছে এটা সেভ করে রাখি তো এখন আমাদের ওয়েবসাইটটা আরেকটা পেজে আমরা হচ্ছে ওপেন করে রাখি সেটা হচ্ছে ফেসবুক বুস্ট বাংলাদেশ তো আমাদের হোম পেজটা মোটামুটি এতটুকুই মানে সুন্দর আছে তো আমরা আরও কিছু হচ্ছে অ্যাড করতে পারি তো সেগুলো হচ্ছে পরে আমরা অ্যাড করি এখন হচ্ছে আমি দেখাবো পেজগুলো কীভাবে হচ্ছে এডিট করতে হবে পেজে চলে যাচ্ছে যেমন ওই যে এই পেজগুলো যেমন ফেসবুক বুস্ট এখানে হচ্ছে কেউ ক্লিক করলে সেখানে কিছু লেখা দেখতে পাবে যে আমাদের ফেসবুক বুস্টের সার্ভিসে কী কী আর আরও হচ্ছে সার্ভিস আছে সেগুলো দেখতে পাবে ইউটিউব ভিডিও বুঝতে কীভাবে হচ্ছে ইউটিউব ভিডিও বুস্ট করতে হবে সেটা মানে দেখতে পাবে ওয়েব ডিজাইন কী কোন ধরনের হচ্ছে প্যাকেজ আছে আমাদের কাছে সেটাও দেখতে পাবে মেক ট্রিক্সের বা আইডিয়াগুলো কীভাবে হচ্ছে কন্টাক্ট আছে যেমন এখন যেমন এখন কোনটা গাছে ক্লিক করলে কিন্তু কোনো কিছু কন্টাকা কোনো কিছু এখানে হচ্ছে আমাদের শো করতেছে না সেটাও কিন্তু নাই ঠিক আছে তো সর্বপ্রথম আমরা হচ্ছে মানে কোনটা কাজটা সেটা হচ্ছে করতে পারি আমরা প্লাগিনে যাচ্ছি এই যে ভালো করে লক্ষ্য রাখেন ড্যাশবোর্ডে আসার পর ড্যাশবোর্ডে আসার পর প্লাগিনে যাবেন প্লাগিনে ক্লিক করবেন সরি হ্যাঁ তারপর হচ্ছে অ্যাড নিউটি ক্লিক করবেন এখানে লিখবেন হচ্ছে কন্টাক্ট সেভেন কন্টাক্ট সেভেন কন্টাক্ট সেভেন রাখার পর এই ইয়েটা পাবেন কন্টাক্ট ফর্মটা তো এটা হচ্ছে অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ করার পর ওকে আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই এটা কোনো কাজের না তো কন্টাক্ট সেভেন এটাও হচ্ছে আমরা ডিলেট করে দিই এটাও কোনো কাজের না আমাদের কোনো কাজ লাগবে না তো কন্টাক্ট সেভেনের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সেটিংয়ে যাবেন অথবা এখানেও আছে এই যে এখানেও আছে সেটিংয়ে যাওয়ার পর এখানে কিন্তু অলরেডি একটা হচ্ছে কন্টাক্ট ফর্ম আছে সেটা হচ্ছে আমরা এডিট কর এডিট করছি একটু ভালো করে লক্ষ্য করেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা যে ইমেলে হচ্ছে আমরা রিসিভ করব। আমাদের ইমেলটা সেটা হচ্ছে আমরা এখানে দিব আমরা হচ্ছে আপাতত আমরা আমার আমার নিজের ইমেলে হচ্ছে সেটা রিসিভ করব সো এটা হচ্ছে আমরা দিব এখানে আমার ইমেলটা হচ্ছে সে আমার ইমেলটা হচ্ছে দু হাজার হিমুন দু জিমেল লটকম তাই না হিমুন দু হাজার পনেরো অ্যাট দ্য রেট অফ মানে মেসেজগুলো আসবে ফেসবুক বুস বাংলাদেশ থেকে আর হচ্ছে মানে এটা আসবে আর কি তো বুঝতেই পারতেছেন এটা তো এটা এখান থেকে আসবে এস এম আর হচ্ছে আপনার রিপ্লাই এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হবে না তারপর মেসেজে মেসেজ না তারপর আমরা কিছু দিতে পারি মেসেজ মনে করেন মেসেজটা সেন্ড হওয়ার পর আমরা কি দিতে পারি ধরেন এখানে আমরা দিতে পারি সেটা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড আমরা এখানে বাংলা লিখতে পারি আমরা এটা লিখতে পারি আপনার ইমেলটা চলে গেছে ধন্যবাদ তাহলে কেউ যে কেউ এস এম এস দেওয়ার সাথে সাথে এই মেসেজটাই শো করবে ঠিক আছে ওটা দিলাম যার পর এডিটেশনাল সেটিংয়ে কিছু করতে হবে না তো ফর্ম এটা হচ্ছে এভাবেই থাকুক মোটামুটি আমরা চাইলে এগুলো বাংলাও করে দিতে পারি এই যে আপনার যে ইউর নেমের জায়গা হচ্ছে আপনার নাম এটা হচ্ছে বাংলায় লিখতে পারেন আপনি আমি সেটা দেখাচ্ছি আপনার নাম তারপর ইউর ইমেল আপনার ইমেল তারপর ইউর সাবজেক্ট বিষয় লিখুন সাবজেক্ট আচ্ছা এটা এভাবেই থাকুক মন্তব্য লিখুন মন্তব্য লিখুন আর সাবজেক্টের জায়গায় আমি লিখতে পারি বিষয় এখানে দেওয়ার পর আমি এটা যদি এদিক থেকে এখান থেকে দেখতে পাচ্ছি সেভ যদি দিয়ে দিই তাহলে এই কন্ট্যাক্ট ফর্মটা মানে টোটালি এখান থেকে সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এবার হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মে হচ্ছে আবার একটা একবার ক্লিক করি ক্লিক করার পর এখানে যে আপনার যে ইয়েটা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা এই যে কন্ট্যাক্ট ফর্মের কোডটা এখান থেকে আপনি কপি করে নেবেন এটা কপি করার পর আমরা হচ্ছে পেজে চলে যাব এই যে পেজে চলে গেলাম পেজে যাওয়ার পর আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কোথায় এই যে এটা এডিট এডিট ক্লিক করবো যেটা আমরা কপি করে নিয়ে আসি সেটা হচ্ছে শর্টকটটা এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার এখানে আপডেট তো আমরা এখন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা এখানে হচ্ছে আমরা আপডেট দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যেগুলো যেগুলো চেঞ্জ করলাম সবগুলো এখানে চলে আসছে তো এই যে আমার নাম আমি যেগুলো হচ্ছে চেঞ্জ আমি এখানে নেম ছিল ইংরেজিতে এটা নেম ছিল আর ইমেল অ্যাড্রেসটা ছিল তো সেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা হচ্ছে ফায়ার বক্স ওপেন করে দেখি তো আমি ফায়ার বক্স থেকে আমার ওয়েবসাইটে আসলাম আসার পর আমাদের কন্ট্যাক্ট ফর্মে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো আমার ই এটা লগ ইন করা নাই এখানে হচ্ছে আমার নামটা লিখবো আমি যেহেতু কোনো সমস্যার জন্য মেল করব বা ধরেন আমি একজন কাস্টমার সো আমি একটা মেল ওদেরকে করতে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি এটা একটা স্যাম্পল ইমেল দিই বিষয় হচ্ছে ফেসবুক বুস্ট দিতে পারি যেহেতু মনে করেন একজন কাস্টমার তো ফেসবুক বুস্ট হিসেবে লিখতে পাবেন লিখে যোগাযোগ করবে ফেসবুক বুস্ট করতে চাই আমার করতে বানান ভুল আচ্ছা আমি এটা হচ্ছে লেখার পর বারবার এটা হচ্ছে পেস করি বা এখানে হচ্ছে আপনার যাবতীয় সব কিছু লেখার পর এখানে হচ্ছে স্যান্ড করে দিবেন তো এখন দেখতে পাবেন কি এস এম এস দেয় আমাদেরকে তো দেখতে পাচ্ছেন আপনার ইমেলটা চলে গেছে ধন্যবাদ চলে গেছে এটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে লিখছিলাম যার কারণে তো দেখি সেই ইমেলটা হচ্ছে আমাদের কাছে চলে আসছে কিনা আমি হচ্ছে ইমেলে হচ্ছে চেক করি সো এখানে দেখতে পাচ্ছি না আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোর অপশনে যেতে হবে মোর অপশনে যাওয়ার পর এস ফ্যামে চেক করে দেখবেন কিছু কিছু সময় এস ফ্যামে চলে যায় অনেক অনেক আপনার এস এম এস এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যেহেতু বিজনেস করবেন সেক্ষেত্রে এখান থেকে নট অ্যাসপ্র্যাম ঠিক আছে সিলেকশন করার পর এই যে এখানে একটা সিলেকশন করার পর নট অ্যাসপ্র্যাম ক্লিক করবেন পরবর্তীতে ওই ওয়েবসাইট থেকে যতগুলো এস এম এস আসবে সবগুলো আপনারে আপনাকে হচ্ছে এই যে এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমাকে ইমেলটা কোথা থেকে দেওয়া হয়েছে এখান থেকে ঠিক আছে এই যে আমি এখন হচ্ছে ইমেলটা পাঠালাম না সেখান থেকে মানে আমার এখান থেকেই দিল এই যে কী কী লিখছি সেটাও আছে সাবজেক্ট কী লিখ লিখছি সেটাও আছে সবগুলো আপনার এখন আমি যদি যতবারে এখান থেকে এস এম পাঠাবো আমি আবার দেখেন আমি আবার এখান থেকে আমার ইমেল পাঠাই আরেকটা আবার আরেকটা ইমেল পাঠাচ্ছি দাঁড়ান ব্লা 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 অনেক কিছু লিখে দিলাম তো এখন দেখতে পাবেন সেটা হচ্ছে মানে সরাসরি ইনবক্সে চলে যাবে আর কোনো আপনার ওখানে চলে যাবে না এই পোলারে চলে যাবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মেসেজটা চলে গেছে তো আমরা দেখি যে ওই এস এম এসটা এখানে চলে আসছে কিনা অবশ্যই তো এখানে চলে এই যে দেখতে পাচ্ছেন আবার আর ইমেল চলে আসছে এই যে সেই ইমেলটা এখন দ্বিতীয় যে ইমেলটা পাঠালাম সেটা এখন সরাসরি চলে আসছে এখন যেহেতু এস্টেম পড়লারে আর চলে যাবে না আমি ওখান থেকে নট এস লিখে দিছি যাবতীয় যাবতীয় যা এস এম এস আসবে এখানেই আসবে ঠিক আছে তো কন্ট্যাক্ট ফর্মটা এভাবেই হচ্ছে আপনাকে মানে সার্ভ করে দিতে হবে তারপর এখন আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে অন্যান্য পেজগুলো আমরা হচ্ছে একটু ডিজাইন করি পেজে চলে গেলাম যেমন আমাদের পেজে কিন্তু ফেসবুক বুস্টের সম্পর্কে কিছু লেখা হয় নাই সেটা হচ্ছে আমি লিখে ফেলি এখানে হচ্ছে মানে আপনার সার্ভিসের সম্পর্কে লিখবেন ঠিক আছে মানে আপনার যাবতীয় যা কিছু আছে সবগুলো এখানে যদি লিখেন তাহলে হয়ে যাবে আর কি লিখতে পারি হাই আমি হাই আমি আচ্ছা প্রথমে আমি একটা হচ্ছে আর্টিকেল লিখে হচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝাই এভাবে হচ্ছে আমি লিখলে অনেকক্ষণ সময় লাগবে আমি একটা আগে আর্টিকেল লিখি সেটা পরবর্তীতে এখানে প্যাচ করে দিয়ে সেটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে কীভাবে লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে ওকে আমি একটা হচ্ছে ছোট করে আর্টিকেল লিখছি তো আমরা এখানে হচ্ছে হায় আমি হিমন এখানে লিখব না আমি এটা হচ্ছে কেটে ফেলবো তো আমি যেটা লিখবো সেটা হচ্ছে এটা ঠিক আছে ফেসবুক বাংলাদেশ ডট কম থেকে আপনি খুব সহজে আপনার অফিসিয়াল পেজের জন্য ফেসবুক বুস্ট বা ক্যাম্পেইন করতে পারেন সুলভ মূল্যে এখানে যাবতীয় যা কিছু ফেসবুক বুস্টে যা কিছু আছে সেগুলো হচ্ছে নিয়মকানুগুলো লিখবেন এবং আপনার সাথে যেভাবে হচ্ছে যোগাযোগ করবে সেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে লিখবেন ঠিক আছে বা মানুষ কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে লিখবেন বা আপনার মোবাইল নাম্বার নিচে হচ্ছে যা কিছু আছে সেগুলো হচ্ছে দিয়ে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে আপডেট দিয়ে দেবেন আপডেট দেওয়ার পর এখন আমরা যদি পেজটা ফেসবুক বুস্টের হচ্ছে পেজটা যদি ভিজিট করি আমরা দেখতে পাবো ফেসবুক পোস্টের পেজটা আমি ভিজিট করতেছি এখন দেখতে পাবেন কিছু লেখা দেখতে পাবেন যে অনেক কিছু লেখা আপনি চাইলে এখানে হচ্ছে ছবিও দিতে পারেন তো ছবি সেগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে ওই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারি অথবা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ছবিটা উপরে দিতে যাচ্ছি তাহলে আমরা যদি উপরে দিই তাহলে আমরা যে কাজটা করবো এখানে হচ্ছে ক্লিক করার পর এই যে একটা হচ্ছে ছবির এখন দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা ক্লিক করবো আপলোড দিয়ে দিব অথবা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আপলোড না দিয়ে যে মিডিয়া লাইব্রেরি হচ্ছে ক্লিক করতে পারি মিডিয়া লাইব্রেরিতে অটোমেটিক্যালি হচ্ছে ফেসবুকের ফিচু হচ্ছে ইয়ে আছে তো আপনি যদি না চান এখান থেকে যদি না দেওয়ার মতো আপনি চাইলে হচ্ছে কান থেকে হচ্ছে নিজের মন মতো হচ্ছে তৈরি করতে পারেন অথবা চাইলে হচ্ছে ওই যেটা হচ্ছে আমরা কালকে দেখিয়েছি যে ফিক্সার ফিক্সার ওয়েবসাইটে সেখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন তো আমি হচ্ছে একটা হচ্ছে আপাতত এখান থেকে দিয়ে দিচ্ছি মানে আপনি চাইলে এখানে দিতে পারেন আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আপনি যখন আপডেট দিবেন তো পেজটা এখন দেখতে পাবেন এখানে হচ্ছে একটা ছবি চলে আসবে এই যে ছবিটা চলে আসছে আমি এখানে হচ্ছে ফেসবুক বুঝতে একটা হচ্ছে ইয়ে দেবেন তো আমি সেটা হচ্ছে সরাসরি দেখাই তাহলে বুঝতে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে আমি সেটা হচ্ছে বারোশো আশি ইন্টু ষাটশো বিশ একটা হচ্ছে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনি পুরোপুরি বিষয়টা হচ্ছে বুঝতে পারেন অনেকে দেখা গেছে ভাই এই ছবিটা কোথা থেকে কীভাবে তৈরি করলেন সেগুলো তো আমি বুঝি না অনেক কিছু কথাবার্তা বলবেন পরবর্তীতে যাতে সেই ধরনের কোনো প্রশ্ন মানে না আসে মতো আমি চাই যে আপনারা হচ্ছে পুরো বিষয়গুলো হচ্ছে আয়ত্ত করেন ভিডিওটা লং হল হবে মাস বিয়ে একটু হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে তো আমি হচ্ছে এটা এখানে দিই এটা হচ্ছে আমি এখান থেকে ডিলেট করতে পারি আচ্ছা আমি এখান থেকে এলিমেন্টসে যাচ্ছি এলিমেন্টসে যাওয়ার পর এখানে হচ্ছে ফেসবুক লিখব ফেসবুকের কিছু আইকন আমি এখান থেকে নিব সো আমি যে আইকনটা এখান থেকে নিতে পারি সেটা হচ্ছে এটা নিতে পারি এটা নিতে পারি এটা নিতে পারি ওকে এই কয়েকটা আইকন এখানে আমি রাখি আপাতত আমি এগুলো আমার কোনো প্রয়োজন নেই আমি এগুলো হচ্ছে ডিলেট করতে পারি এখান থেকে ডিলেট আচ্ছা এখান থেকে ডিলেট হবে এখানে আচ্ছা ডিলেট গ্রুপ তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই এগুলো সবকিছু বিরত করে দিব আমি এটা হচ্ছে একটু ফিল্টারিং করবো আমি কানবাতে হচ্ছে একটা জিনিস বলি সেটা হচ্ছে আমি এখন কানবার পেট বার্সনটা ইউজ করতেছি যার কারণে আমার এই আসবে তো আপনার এটা কোনো চিন্তা ভাবনা করা দরকার নেই আপনি নিজের মন মতো কানবাতে হচ্ছে ছবি একটা তৈরি করে নেবেন পেট ভার্সনের সুযোগ সুবিধা হচ্ছে আপনি এখানে বাংলাও লেখা যায় পেট বার্সনের সুযোগ সুবিধা হচ্ছে আমি আসলে থামমেল তৈরি করার জন্য মূলত পেট ভার্সনটা ব্যবহার করতেছি ঠিক আছে ওকে তারপর এখানে লিখি আমি হচ্ছে একটা লেখা লিখি আচ্ছা আমি অপ্রোটা হচ্ছে অন করে রাখি আগে সো কন্ট্রোল এ আমি এখান থেকে সুটোনিয়াম যে হচ্ছে সিলেকশন করে দিব সুটোনিয়াম যে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে এটা বাংলা করে দিব এখান থেকে তো আমি এখানে লিখবো ফেসবুক বুস্ট আচ্ছা এখানে হচ্ছে ডাবল ক্লিক করতে হবে আমাকে ফেসবুক বুস্ট দেওয়ার পর আমি হচ্ছে লেখাটা একটু বড়ো করে দেব অনেক বড়ো হয়ে গেছে মনে হয় ফেসবুক বুস্ট ওকে আমি এখানে এটা দিতে পারি তারপর এটা এখানে দিতে পারি এটা এখানে জাস্ট হচ্ছে আমি এটা আপনাদের জাস্ট হচ্ছে দেখানোর জন্য এটা বল করতেছি আর কি মানে একটু সুন্দরের জন্য আপনি যা মন মতো হচ্ছে সাজাবেন আপনি যদি অন্য কোনো ওয়েতে যদি পারেন তাহলে আপনার মোবাইল থেকে আপনি হচ্ছে ছবি আপনার এই ধরনের ছবি অনেক বানানো যায় তো আপনার মন মতো হচ্ছে বানাতে পারেন ঠিক আছে এটা কোনো আপনার রেস্ট্রিকশন এটা এটা কোনো ধরা নিয়ম নাই যে ছবি শুধুমাত্র হচ্ছে কামড়া থেকে বানাতে হবে তো এরপর এখানে জ্যাপিসি দেওয়ার পর ডাউনলোড করে দিবেন তো এটা দেখবেন এখন হচ্ছে আমাদের ছবিটা এখন ডাউনলোড হয়ে যাবে ওকে আশা করি আমাদের ছবিটা এখন ডাউনলোড হয়ে যাবে এই যে আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে পেইড ভার্সন যদি আপনি ব্যবহার না করেন আপনি যতই বাংলা লেখেন না কেন আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার মন মতো হচ্ছে বাংলা লিখতে পারবেন না সো পেইড ভার্সনে এটাই হচ্ছে আপনার মজা তো আমি এখন এই ছবিটা হচ্ছে ওই ছবিটা এখন হচ্ছে আমি মানে ইয়ে করবো আপলোড করে দিব আর কি ছবিটা এখন আমি আপলোড করে দিচ্ছি দাঁড়ান আপলোড এই যে ছবিটা এটা তো আমাদের ছবিটা এখন চলে আসছে আমি যদি এখন আপডেট দিয়ে দিই তাহলে আমাদের ছবিটা এখন চলে আসবে এখানে তো আমি পোস্টটা এখন রিফ্রেশ করে দেখি ছবিটা কিন্তু নিচেও একটা চলে আসে এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসে ঠিক এভাবে হচ্ছে নতুন নতুন ছবি আপনি কি হচ্ছে ওখান থেকে কানবা থেকে তৈরি করতে পারেন ঠিক আছে এভাবে হচ্ছে পুরো পেজগুলো এভাবে হচ্ছে আপনি লিপিবদ্ধ করবেন যেমন ফেসবুক বুজ করার জন্য একটা মানুষ এখানে ক্লিক করবে আপনার ওয়েবসাইটে আসার পর সে কী কী মানে এখানে পড়তে পারবে পড়ার পরেই তো আপনাকে হচ্ছে সে ইয়ে করবে তাই না সবগুলো পোস্ট আপনি হচ্ছে একটা একটা করে সবগুলো আপডেট দেবেন লিখে লিখে আর কি কোনটা কাজটাও কিন্তু দেখাইছে প্রথম দিকে তো কোনটা কাজটা দেখালাম এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুবই একটা হট টপিক সেটা হচ্ছে এই যে এই ফুটার মেট্রোটা কীভাবে চেঞ্জ করবেন ঠিক আছে ফুটারের ইয়ারটা চেঞ্জ করার জন্য প্রথমে আপনি যেটা যেই জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখান থেকে আগে কপি করবেন আমাদের এই বিষয়টা দরকার নাই আমরা এইটা হচ্ছে শুধুমাত্র ক করব মানে ইয়া করবো আর কি এটা হচ্ছে পরিবর্তন করব এটা একটু গুরুত্ব সহকারে দেখেন আর আমরা হচ্ছে আরেকবার হচ্ছে প্লাগিনে যাব প্লাগিনে যাওয়ার পর হচ্ছে অ্যাড নিউ যাব অ্যাড নিউজে যাওয়ার পর আপনি যেটা লিখবেন রিয়েল টাইম ফাইন অ্যান্ড রিপ্লেস এটা হচ্ছে আপনি ইনিশিয়াল করে নেবেন এই যে এই প্লাগেনটা ইনিশিয়াল করে নেবেন ফুটারের ইয়েটা খুবই একেবারে মানে সহজ বলতে গেলে যারা হচ্ছে পারে না আর কি তাদের জন্য আসলে খুবই একটা ইমাজিং আমিও আগে পারতাম না অনেক খোঁজাখুঁজি করার পর হচ্ছে আমি এটা হচ্ছে বাই করছি পরে তো এই যে রিয়েল টাইম ফাইন অ্যান্ড রিপ্লেস যেটা আছে সেটা হচ্ছে আপনি অন এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিকলি আর এরপর হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে চলে যাবেন এরপর টুলসে চলে যাবেন এই যে টুলসে চলে যাবেন টুলসে চলে যাওয়ার পর হচ্ছে রিয়েল টাইম ফাইন রিপ্লেস এখানে হচ্ছে ক্লিক করবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আপনি অ্যাড ক্লিক করবেন এটা ঠিক আছে আমাদেরকে যে জিনিসটা ফাইন করতে হবে এখানে হচ্ছে ফাইন করতে হবে তাই না ফাইন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে এই জিনিসটা ফাইন করতে হবে তো আপনাকে ক্রোম অথবা ক্রোম অথবা ফায়ারবক্স ব্যবহার মাসবি বি করতে হবে তো আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করবেন ওয়েবসাইটে আসার পর সেটা হচ্ছে বিউ পেজ সোর্সে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর কন্ট্রোল অ্যাপ ক্লিক করবেন ঠিক আছে কন্ট্রোল অ্যাপ ক্লিক করার পর আমরা আমরা যে লেখাটা কপি করছে সেটা হচ্ছে এখানে বসিয়ে দেব এরপর হচ্ছে এখানে ফাইন করে দেব তো দেখা যাক সেটা আমরা খুঁজে পাই কি না আচ্ছা এইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যে কাজটা করতে পারি সেটা পুরো লেখাটা কপি না করে অর্ধেক যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে টিম এডুটেশনাল এটা এই জিনিসটা লিখতে পারি আমরা একটা একটা করে দেখি এটা কন্ট্রোল দেওয়ার পর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা এখান থেকে কপি করতে হবে মানে কপি কপি করে করে এটা হচ্ছে আমাদেরকে দিতে হবে তো আমরা এই লেখাটা এখান থেকে কপি করব কোথায় পর্যন্ত এই পর্যন্ত আমরা কপি করব আমরা এইটা এখানে বসিয়ে দেব আমরা এটা ফাইন করছি এটার বিনিময়ে আমরা কি লিখবো এটা এখানে আমরা যেটাই লিখবো সেটাই ওখানে বসে যাবে ঠিক আছে তো আমি ফাইন যেহেতু করার পর এখানে কিছু জিনিস তো লিখতে হবে তাই না তো আমি হচ্ছে সেটা দেখাচ্ছি কীভাবে লিখতে হবে এখানে হচ্ছে আমার লিঙ্ক সবগুলো দিয়ে দেবো আর কি আমি আপাতত একটা হচ্ছে পেজ ওপেন করি অথবা পোস্টে আপনি লিখতে পারেন আমি পেজে লিখতেছি তো আমি জাস্ট হচ্ছে এটা মানে একটা ড্যামো হিসেবে লিখবো ডিজাইন এটা আমি বাংলাতেও লিখতে পারি আপনি চাইলে হচ্ছে বাংলাতেও লিখতে পারেন এটা ডিজাইন বাই হিমন আমি এটা বাংলাতে লিখলাম লেখার পর আমি হচ্ছে এখানে হচ্ছে আমার ফেসবুকের অ্যাড্রেসটা দিয়ে দেব ঠিক আছে ফেসবুকের অ্যাড্রেসটা কীভাবে দিব এখানে যেটা দিব সেটা হচ্ছে অ্যাপবি ডট কম স্ল্যাশ হিমুন সিএস দু হাজার সতেরো দিয়ে দিলাম তারপর ওকে দিয়ে দিলাম তারপর এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে আমাকে এটা কপি করতে হবে কপি করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এডিট এস এস এল এখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর এটা হচ্ছে এখান থেকে কপি করবেন কপি করার পর এটাই বসিয়ে দিবেন এখানে কোথায় বসাতে হবে এখানে বসাতে হবে এখন দেখতে পাবেন ওখানে এটাই চলে আসবে আমি হচ্ছে এখন এটা আপডেট দিয়ে দিব এই যে আপডেট সেটিংয়ে দিয়ে দিব এটা আপডেট হয়ে গেছে আমরা আমাদের ওয়েবসাইটে এখন দেখতে পাচ্ছেন কিন্তু এটা আছে এখন এটা আছে ঠিক আছে আমরা ফায়ার দিয়ে দেখি আমাদের ওয়েবসাইটটা এই যে ফেসবুক বুস্ট ডট কমে যাচ্ছি এখন ওটা টোটালি চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন বাই হিমুন লেখাটা চলে আসে ঠিক এভাবে হচ্ছে ফুটারের মেনুটা এবং হচ্ছে ক্রেডিট লিঙ্কটা আপনাকে চেঞ্জ করতে হবে ঠিক সহজ এইভাবে খুবই সহজ আপনি যে কোনো লেখা পরিবর্তন করতে পারেন ঠিক আছে এইভাবে পরে আমরা যে কাজটা করব পরবর্তী তৃতীয় সেটা আমি জানিয়ে দিই যে এই এই মনে করেন ওয়েবসাইটের ভিতরে অনেক সময় দেখতে পাবেন আপনি ওয়েবসাইটে আসলে এখানে হচ্ছে কিছু লেখা উঠবে সেখানে হচ্ছে আপনার নাম্বারটা থাকবে বা কোনো কিছু অফার থাকলে সেটা হচ্ছে এখানে হচ্ছে থাকবে অথবা দেখা গেছে আপনার মানে নিচে কিছু কিছু ওয়েবসাইটে দেখলে গেলে দেখতে পাবেন এখানে হচ্ছে মানে তাদের সাথে কথা বলা যায় সার্টের অপশনটা ঠিক যেমন হচ্ছে এই যে প্রিয় শব্দ কম এখান থেকে কথা বলা যায় আবার বিধি শব্দ কম এই ধরনের কথা বলা যায় এবং আপনার যে আইতি বাড়িতে এই ধরনের কথা বলা যায় এই ধরনের একটা সার্ট অ্যাপ আমি আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে হচ্ছে তৈরি করতে হবে আর ওয়েবসাইটটা যথেষ্ট পরিমাণ এখন হচ্ছে প্রফেশনাল লাগতেছে তারপর হচ্ছে বিস্তারিত অনেক কিছু আমরা এখানে হচ্ছে আরো কিছু হচ্ছে প্ল্যাগ ইং টাগিন হচ্ছে ইনস্টল দিব মানে আরো হচ্ছে প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটটা আপনারা কে কতটুকু হচ্ছে গুলো ডেভেলপ করেছেন বা কতটুকু নিজের সাইট গুলো ডেভেলপ করেছেন সেই সাইট এর হচ্ছে লিঙ্ক আমাকে দিলে একটু খুশি হব তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা হচ্ছে আমার ভিডিও ফলো করে হচ্ছে মানে কাজ করতেছেন বা আপনারা কিছু ভালো কিছু করবেন এই ধরনের ঠিক আছে যদি নাও করে থাকেন কবে আপনারা হচ্ছে সাইট তৈরি করবেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এখানে বিদায় খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোর্সের হচ্ছে ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন